দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, শুরু করতে যাচ্ছি আমাদের কক্সবাজার অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। এই পর্বে আমরা কক্সবাজার হতে 12 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে ঘুরতে নিয়ে যাব। আশা করছি পুরো ভ্রমণ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। শুরু করতে যাচ্ছি আমাদের কক্সবাজার অভিযানের মহেশখালীর পর্ব। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার জেলা সদরে। আমাদের পরবর্তী গন্তব্য কক্সবাজারের 6 নম্বর জেটিঘাট। কক্সবাজারের ডলফিন মোড় হতে 6 নম্বর জেটিঘাট পর্যন্ত অটো রিজার্ভ 100 টাকা। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের 6 নম্বর জেটিঘাট। এই জেটিঘাটে প্রবেশ ফি জনপ্রতি 5 টাকা করে। এখান থেকে 10 মিনিট পরপর ট্রলার এবং স্পিডবোট ছেড়ে যায় মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। 6 নম্বর জেটিঘাট হতে মহেশখালী পর্যন্ত ট্রলার ভাড়া জনপ্রতি 30 টাকা এবং স্পিডবোট ভাড়া 70 টাকা। 6 নম্বর জেটিঘাট থেকে আমরা ট্রলার উঠে গেলাম আর 6 নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যাওয়ার জন্য দুটো ব্যবস্থা রয়েছে। একটা ব্যবস্থা হচ্ছে ট্রলার যোগে যাওয়া আর আরেকটা ব্যবস্থা হচ্ছে স্পিডবোটে যাওয়া। এক্ষেত্রে ট্রলার ভাড়া হচ্ছে 30 টাকা করে আর স্পিডবোটে ভাড়া হচ্ছে 70 টাকা করে। আর ট্রলারে যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা আর স্পিডবোটে যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে ট্রলারে চলে যাচ্ছি মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে। কক্সবাজার হতে 12 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। জনশ্রুতি আছে 1559 খ্রিস্টাব্দে প্রচন্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এই দ্বীপে ভ্রমণের একমাত্র পন্থা হচ্ছে ট্রলার অথবা স্পিডবোট। আর ট্রলারে চড়ে মহেশখালী দ্বীপে যেতে সময় লাগে 1 ঘন্টা এবং স্পিডবোটে যেতে সময় লাগে 20 মিনিট। নদীপথে ট্যুর হওয়ায় মহেশখালী দ্বীপে ভ্রমণে যাওয়া এবং আসার সময়টাকে বেশ উপভোগ করতে পারবেন। যাত্রাপথে আপনাদের ভয়াল সুন্দর বাঘখালী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দিতে হবে। যেতে যেতে চোখে পড়বে নাম না জানা অনেক চর, উড়ন্ত গাঙচিল এবং জেলেদের মাছ ধরার দৃশ্য, যেটা আপনাদের মনের ক্যাম্পাসে বেঁচে থাকবে অনেক দিন ধরে। দর্শক বন্ধুরা 1 ঘন্টা ট্রলার জার্নি শেষ করে আমরা এখন চলে আসলাম মহেশখালীর জেটিঘাটে। মহেশখালী জেটিঘাট হতে রিক্সা অথবা অটো রিজার্ভ করে মহেশখালীর আকর্ষণীয় স্পটগুলো ঘুরে আসা যায়। মহেশখালীর স্পটগুলো ঘুরতে অটো রিজার্ভ ভাড়া 400 টাকা এবং রিক্সা রিজার্ভ ভাড়া 200 টাকা। এই মুহূর্তে আছি মহেশখালী জেটিঘাটে আর এখান থেকে আমি অটো রিজার্ভ করে নিলাম আর অটো রিজার্ভ ভাড়া হচ্ছে 400 টাকা। আর এক্ষেত্রে এখানে মহেশখালীতে যে স্পটগুলো আছে সবগুলো স্পটই মামা ঘুরাবে, সবগুলো স্পটে ঘুরানোর জন্য ফি হচ্ছে 400 টাকা। আর এক্ষেত্রে মামা কোথায় কোথায় ঘুরাবেন? স্বর্ণ মন্দির, বুদ্ধ মন্দির, আদিনাথ পাহাড়, আদিনাথ মন্দির আর শুটিং ব্রিজ, মিষ্টি পানের ক্ষেত, লবণ ক্ষেত আর এর পাশাপাশি সি বিচ। এই স্পটগুলো ঘুরবো আমরা মহেশখালী ঘুরার জন্য মোটামুটি এই স্পটগুলোই আছে আর সবগুলো স্পট ঘুরে আমরা আবার মহেশখালী এই জেটিঘাটে চলে আসব। বন্ধুরা আমরা এখন মহেশখালী জেটিঘাট হতে চলে যাচ্ছি মহেশখালীর সবচেয়ে আকর্ষণীয় স্পট শুটিং ব্রিজে। মহেশখালী জেটিঘাট হতে শুটিং ব্রিজে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট।
এই ব্রিজে শুটিং হয় বিদায় এর নামকরণ করা হয়েছে শুটিং ব্রিজ। শুটিং ব্রিজে গেলে চোখে পড়বে দিগন্ত জোড়া ম্যানগ্রোভ বন এবং বঙ্গোপসাগরের সুনীল জলরাশি। অপূর্ব এই দৃশ্য দেখে আপনার মনে হবে যেন আপনি সুন্দরবনে আছেন। সুন্দরবনের মতো এই বনও দিনে দুবার জোয়ার ভাটায় প্লাবিত হয়। আমি মধ্যে আছি মহেশখালীর দেশে বিখ্যাত শুটিং ব্রিজ। শুটিং ব্রিজ থেকে দেখতে পাচ্ছেন দুই পাশে ম্যানগ্রোভ বনের অস্তিত্ব, আর এই পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র। মূলত এটা একটা শুটিং স্পট, মোটামুটি মহেশখালী আসলে সবাই এখানে ঘুরতে আসে। আর আপনারা যদি মহেশখালী আসেন কোনোভাবে এই স্পটটা মিস করবেন না। আর আপনারা যদি ম্যানগ্রোভ ফরেস্টের সেই ফিলিংসটা নিতে চান অবশ্যই আপনাদেরকে এই স্পটে আসতে হবে। তো আমি আপনাদেরকে শুটিং স্পটটা ঘুরে দেখাচ্ছি, আর শুটিং স্পটটা দেখার পরে আমরা চলে যাবো আদিনাথ মন্দিরে। শুটিং ব্রিজ দেখা শেষ করে আমরা এখন চলে যাব আদিনাথ মন্দিরে। শুটিং ব্রিজের ঠিক পাশেই আদিনাথ মন্দিরের অবস্থান। এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত এবং মর্যাদা পায় নূর মোহাম্মদ শিকদার নামে একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে। তিনি লক্ষ্য করেন তার একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে দেন। এই ঘটনায় তিনি রাখালের উপর সন্দিহান হন। রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে রাত্রিবেলায় গোয়ালঘরে গাভীটিকে পাহারা দেওয়া শুরু করেন এবং তিনি দেখতে পায় গাভীটি গোয়ালঘর হতে বের হয়ে একটি কালো পাথরের উপর দাঁড়ায় এবং গাভীর স্তন হতে আপনা আপনি ওই পাথরে দুধ পড়তে থাকে। দুধ পড়া শেষ হলে গাভীটি পুনরায় গোয়ালঘরে চলে যায়। রাখাল বিষয়টি নূর মোহাম্মদ শিকদারকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটিকে অন্যত্র সরিয়ে রাখেন। একদিন শিকদার স্বপ্নাদেশ পান গাভীটিকে সরিয়ে রাখলেও তার দুধ দেওয়া বন্ধ হবে না, বরং তাকে একটি মন্দির নির্মাণ এবং হিন্দু জমিদারদের পূজোদানের বিষয়ে বলতে হবে। স্বপ্ন অনুসারে শিকদার সেখানে একটি মন্দির নির্মাণ করেন। মন্দিরের নাম হয় আদিনাথ মন্দির। এই আদিনাথের 108 নামের মধ্যে মহেশ অন্যতম, আর এই মহেশ নাম থেকেই এই দ্বীপের নামকরণ করা হয় মহেশখালী দ্বীপ। মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দিরই হচ্ছে এমন একটি মন্দির যা মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত। আদিনাথ মন্দিরের পাশে রয়েছে একটি পাহাড় যার নাম হচ্ছে মৈনাথ। এই মৈনাথ পাহাড়ের চূড়ায় একটি বিশাল আকৃতির বৌদ্ধ স্তূপা রয়েছে। আদিনাথ মন্দির দেখতে আসলে এই বৌদ্ধ স্তূপাটি দেখতে ভুল করবেন না। আদিনাথ মন্দির থেকে আমরা এখন চলে যাচ্ছি স্বর্ণ মন্দিরে। মহেশখালী বাজারের ঠিক পাশেই স্বর্ণ মন্দিরের অবস্থান। দর্শক, আপনাদেরকে এখন নিয়ে এলাম মহেশখালীর রাখাইন বৌদ্ধ মন্দিরে। মহেশখালীতে প্রায় 8-10 হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে, আর মহেশখালীতে মোট 5টি বৌদ্ধ মন্দির রয়েছে।
আপনারা এখন দেখতে পাচ্ছেন মহেশখালীর বিখ্যাত পানের বরজ। মহেশখালীতে ঘুরতে আসলে আপনাদের সবচাইতে যে জিনিসটা বেশি চোখে পড়বে সেটি হচ্ছে পানের বরজ। এটা হচ্ছে লবণের ক্ষেত। জোয়ারের সময় এই রকম জায়গায় বাঁধ দিয়ে সমুদ্রের পানি আটকানো হয় এবং সমুদ্রের পানি শুকিয়ে লবণ তৈরি করা হয়। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী উপজেলা শহরের ঠিক পাশে অবস্থিত আরেকটি বৌদ্ধ মন্দির দেখতে। এর নাম আনন্দময়ী বৌদ্ধ মন্দির। এরই মাধ্যমে আমাদের মহেশখালী ভ্রমণ এখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনারা যদি হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসেন তবে মহেশখালী সি বিচ এবং সোনাদিয়া দ্বীপেও ঘুরে আসতে পারেন। মহেশখালী বাজার হতে 30 মিনিট হাঁটার দূরত্বে মহেশখালী সি বিচের অবস্থান। আর মহেশখালী হতে সোনাদিয়া দ্বীপে যেতে ট্রলার যোগে 2 ঘন্টার মতো সময় লাগে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনে অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, এমন এমন মজার মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।